আসসালামু আলাইকুম, সুপ্রিয় ভাইয়া আপুরা, সবার প্রতি রইল শুভেচ্ছা। আজ আমরা দেখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় চার, সূচক ও লগারিদম, অনুশীলনী 4.1 এর 7 নম্বর অঙ্ক। প্রশ্ন বলা হচ্ছে, সরল করো টু টু দি পাওয়ার এন প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এন প্লাস টু বাই টু। টু এর উপর কোনো পাওয়ার নাই, পাওয়ারটা হাইড করে রাখা হয়েছে, তার মানে টু টু দি পাওয়ার ওয়ান আছে। এখানে মনে মনে আমরা ওয়ান ধরবো, টু টু দি পাওয়ার ওয়ান মানে টু, কোনো কিছুর পাওয়ার ওয়ান মানে সেটাই, ফাইভ টু দি পাওয়ার ওয়ান মানে ফাইভ, তাহলে টু টু দি পাওয়ার ওয়ান মানে টু। এটা আমরা সরল করে ফেলব, এটাই আমাদের প্রশ্ন দেওয়া আছে। এখন লক্ষ্য করি ভাইয়ারা, টু টু দি পাওয়ার এন প্লাস ফোরকে আমরা ভাঙিয়ে লিখবো। কিভাবে ভাঙিয়ে লিখবো? টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ফোর, তার মানে একটা বেজ আছে এখানে, বেজ বা ভিত্তি হলো টু, আর পাওয়ার আছে দুইটা। দেখো, এ একটা পাওয়ার আর এ একটা পাওয়ার, দুইটা পাওয়ার যোগ আকারে আছে। তা সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি, বেজের উপর যে দুইটা পাওয়ার থাকবে, সেই দুইটা পাওয়ার যদি যোগ আকারে থাকে, তাহলে আমরা এই দুইটা পাওয়ার আলাদা আলাদাভাবে আমরা ডিস্ট্রিবিউট করে দিতে পারি। সেই ডিস্ট্রিবিউট করার সময় বেজে যেটা আছে সেটা সব সময় বেজে থাকবে। বেজে আছে টু, সেই টু এখানে থাকলো, আবার বেজে আছে টু, সেই টু এখানে থাকলো। যেহেতু দুইটা আমার পাওয়ার আছে যোগ আকারে, সুতরাং এই দুইটা ডিস্ট্রিবিউট করার সময় তাদের সম্পর্ক হবে গুণের। তাহলে আমরা পেলাম টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ফোর মাইনাস, এখানে দিলাম, অনুরূপভাবে এখানেও আমরা একই কাজ করব, ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ানকে আমরা এই দুইটা পাওয়ার, একটা পাওয়ার আর একটা পাওয়ার, দুইটা পাওয়ার আছে যোগ আকারে, তাহলে এটা আমরা ডিস্ট্রিবিউট করে দিব। তাহলে এভাবে লিখতে পারি আমরা, টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান। ইন্টু দিচ্ছি এই কারণে যে এখানে পাওয়ারে যোগ আছে, দুইটা পাওয়ার যোগ আকারে আছে, তাহলে এদের ডিস্ট্রিবিউট করার সময় এটা গুণের সম্পর্ক হয়ে যাবে। অনুরূপভাবে এখানে দেখো, সম্পর্ক দুইটা বেজ আছে একই, সেম, এবং তারা ভাগ চিহ্ন দ্বারা সম্পর্কযুক্ত, তাই দুইটা বেজের পরিবর্তে আমরা একটা বেজ লিখতে পারি, দুইটা বেজের পরিবর্তে আমরা একটা বেজ লিখতে পারি। আর যেহেতু এরা ভাগ চিহ্ন দ্বারা সম্পর্কযুক্ত, তাই প্রথম পাওয়ার মাইনাস দ্বিতীয় পাওয়ার হবে। তাহলে দেখো, হরের অংশে টোটাল টার্মটা নিয়ে আমরা কাজ করছি, এখানে বেজ আছে পাওয়ার আছে, ভাগ বেজ আছে পাওয়ার আছে, এবং দেখো দুইটা বেজই সেম, তাহলে দুইটা বেজের পরিবর্তে আমরা একটা বেজ লিখতে পারি। আর এই দুইটা বেজ বা দুইটা অংশ, প্রথম টার্ম আর দ্বিতীয়টা অংশে, প্রথম টার্ম ও দ্বিতীয় টার্ম এরা ভাগ চিহ্ন দ্বারা সম্পর্কযুক্ত, তাই আমরা পাওয়ারটা বিয়োগ করে দিব, প্রথম পাওয়ার থেকে দ্বিতীয় পাওয়ার বিয়োগ করে দিব। তাই আমরা সেটাই করছি, দেখো প্রথম পাওয়ারে আছে টু এন প্লাস টু, সেটাই করছি, এন প্লাস টু মাইনাস এখানে পাওয়ার আছে ওয়ান, সেই পাওয়ারটা আমরা বিয়োগ করে দিলাম। তাহলে হরের অংশে আমরা কি পাই? টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান পাই, টু মাইনাস ওয়ান মানে ওয়ান, তাহলে হরের অংশে আমরা পাই টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। লবের অংশে দেখি আমরা, এখানে অর্থাৎ ভগ্নাংশের ওপরের অংশে, এখানে দেখো আমাদের টু টু দি পাওয়ার এনটা কমন যায়। দেখো উভয় পক্ষে, এই অংশে টু টু দি পাওয়ার এন আছে, এই অংশে টু টু দি পাওয়ার এন আছে, তাহলে টু টু দি পাওয়ার এনটা আমরা কমন নিলাম, টু টু দি পাওয়ার এন। এখন এই অংশে কি থাকে? টু টু দি পাওয়ার ফোর থাকে। দেখো সেই ফার্স্ট ব্র্যাকেটের পরেই লিখে ফেলছি আমরা টু টু দি পাওয়ার ফোর, এই অংশটা লিখে ফেলছি আমরা এখানে, মাইনাস, এই মাইনাস এখানে দিলাম। আর এখানে টু টু দি পাওয়ার এন যদি চলে যায়, কমন চলে যায়, তাহলে এখানে কি থাকে? ফোর ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান, টু টু দি পাওয়ার ওয়ান মানে তো টু, তাহলে ফোর ইন্টু টু মানে এইট। তা দেখো সেই এইট লিখছে এখানে, মাইনাস এইট। এখন টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ফোর মানে সিক্সটিন, দুই চারবার গুণ, দুই চারবার গুণ, দুই চারবার গুণ করলে কত হয়? ষোলো হয়, মাইনাস এইট। এখন দেখো টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ানকে আমরা সেই একইভাবে ডিস্ট্রিবিউট করে দিব। কিভাবে ডিস্ট্রিবিউট করে দিব?
2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 1 এইভাবে আমরা ডিস্ট্রিবিউট করে দিব। কেন ডিস্ট্রিবিউট করে দিব? কারণ এখানে 2 টু দি পাওয়ার n গুণ আকারে আছে। এখানে আমরা নিচে যদি 2 টু দি পাওয়ার n গুণ আকারে লিখতে পারি তাহলে এই অংশটা কাটাকাটি যায়। খেয়াল করেছো? এই অংশটা আর এই অংশটা কাটাকাটি যায়, কেননা এটা গুণের সম্পর্ক। এই 2 টু দি পাওয়ার n এর সাথে এই টার্মটা গুণের, 2 টু দি পাওয়ার n এর সাথে এই টার্মটা গুণের, তাহলে এখানে কাটাকাটি যায়। তাহলে দেখো আমাদের সরল করতে বলতেছে, তার মানে সিম্পলিফিকেশন করব, আমরা সরলীকরণ করব। তাহলে ওপরে কি থাকে আমাদের 16-8, তার মানে 8 থাকে, আর নিচে কি থাকে 2 টু দি পাওয়ার 1। 2 টু দি পাওয়ার 1 মানে তো 2, তাহলে 8/2 আমরা কি পাই? 4 পাই। তাহলে আমাদের যে 7 নম্বর প্রশ্নের এই অংশটুকু বলছে সরল করতে, এই সরল সব ক্যালকুলেশন করার পর দেখলাম আমাদের অঙ্কের উত্তর হলো 4। এটাই হলো নির্ণেয় উত্তর। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করো।